আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদের কিছু কমেন্টসের অ্যানসার দিব আমি আজকে। দুই দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম গ্রোসারির, ওই ভিডিওতে অনেকে অনেক কমেন্টস করেছেন যে আপু চিকেন কিনেছেন এটা হালাল কিনা, ওয়ালমার্ট থেকে কিনেছেন, দেখে শুনে কিনবেন। তো সব আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা হয়তোবা আমাকে ভালোর জন্যই বলেছেন। আমরা আসলে মুসলিম কান্ট্রির দেশ থেকে আসছি, যেহেতু মুসলিম আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি যে কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম, আমাদের বাবা মা শিখিয়েছে। তারপরেও আপনারা যেহেতু মনে করে দিয়েছেন, আমরা আসলে কোনো জিনিস যখন কিনতে যাই তখন কিন্তু আমরা দেখে শুনেই কিনি, আমরা এতটা অন্ধ না যে কোনটা হালাল কোনটা হারাম এটা বুঝবো না। তো একটা আপু কমেন্টস করছেন যে আপু জিনিসটা হালাল না, কিমা সম্পর্কে বলছেন। আমরা কিন্তু হালাল সেকশন থেকেই কিমাটা নিয়েছি, আর আমরা এখানে যারা বিদেশে থাকি, কানাডা বলেন, আমেরিকা বলেন, তারপরে অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, যে দেশে থাকি না কেন সবাই কিন্তু মুসলিম যারা, আমরা সবাই আমরা দেখে শুনেই খাবারটা কিনি। আর ছোটোবেলা থেকে কিন্তু আমরা এটাই শিক্ষা নিয়েছি মা বাবার কাছ থেকে, স্কুল থেকে, যেহেতু আমরা মুসলিম। একটা আপু কমেন্টস করছেন যে পুরা দোকান উঠাই আনছেন। আপু আপনাকে বলবো, আমি মাইন্ড করি নাই, আমরা যারা ঠান্ডার দেশে থাকি বা ঠান্ডার দেশে যারা না থাকি, অন্যান্য দেশেও যারা থাকি, তারা কিন্তু এত সময় পায় না যে আমার এখন আলু লাগলো, ডিম লাগলো, পেঁয়াজ লাগলো, সেটা নেওয়ার জন্য আমি নিচে আনতে গেলাম। বাংলাদেশে যেমন আমাদের আলু শেষ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, আমরা কি করি, নিচে পাঠাই দিই, হাজব্যান্ডকে পাঠাই দিই বা ভাইকে পাঠাই দিই, বোনকে পাঠাই দিই বা কাজের মেয়েকে পাঠাই দিই, জানিয়ে আয়। এখানে কিন্তু সেটা করা যায় না। ওয়ালমার্টের জিনিস বি কেয়ারফুল, হালাল না হারাম এটা দেখে কিনবেন। আসলে আমরা বিদেশের মাটিতে যারা থাকি, বাংলাদেশি বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, মানে বিভিন্ন দেশের যারা মুসলিম বলেন, হিন্দু, খ্রিস্টান, যারাই থাকি না কেন, যার যার ধর্মে যে রুলস নিয়মকানুন আছে ওগুলো মেনটেন করে চলারই চেষ্টা করি। আসলে অনেকেই হয়তোবা দূর থেকে আপনারা ভাবেন যে আসলে জিনিসটা মনে হয় হালাল না। আমরা আসলে যখন কোনো কিছু কিনতে যাই তখন অনেক কিছু দেখি, চিন্তা করি এবং পড়ি, লেখা পড়ি যে এটা হালাল কিনা। আমরা যারা মুসলিম আছি আর কি, হালালটা দেখেই কিনি, তারপরও মাথার মধ্যে ওই চিন্তাটাই আসে যে আমরা আসলে কানাডা আছি বা আমেরিকায়, যে কোনো দেশেই থাকি না কেন, অনেকেই আর কি কোশ্চেন করেন যে আসলে জিনিসটা হালাল কিনা, এটা হারাম হইতে পারে। আমরাও আসলে দেখেই কিনি, এখন কতটুকু হালাল এটা আসলে যারা সেল করে তারাই জানে। ঠান্ডার মধ্যে বের হয়েছি, আমার একটা ক্লাস আছে, এই জন্য ক্লাসে যাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা। আজকে কিন্তু -27 রিয়েল ফিল লাইক, ঠিক আছে? এই ঠান্ডায় ঘর থেকে বের হওয়ার বারবার বাজার আনা সম্ভব না, আর সবাই তো ব্যস্ত থাকে। আমার হাজবেন্ড যেমন কাজে থাকে, যখন ও সময় পায় তখনই আমাদেরকে বাজার করার জন্য নিয়ে যায়। তো এই জন্যই বললাম যে ঠান্ডার দেশে আসলে আমাদের স্টোর করতে হয় অনেক কিছু, এক মাসের জন্য হোক, 15 দিনের জন্য হোক, একসাথেই বাজারটা আনতে হয় আমাদের। আমি যেখানে আসি সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুনে, এখানে অনেক বাংলাদেশি থাকে, বাংলাদেশি গ্রোসারি আছে, তারপরে পাকিস্তানি গ্রোসারি আছে। আমরা যারা মুসলমান আসি ওইসব শপেই যাওয়ার চেষ্টা করি মাছ মাংস আনার জন্য। তো তারপরে ওনারা কোথা থেকে আনে এটা তো আমরা আসলে জানি না। লাইক বাংলাদেশেও আপনারা দেখবেন, আমরা যখন কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে যাই, অনেক অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট করে, মুরগি রোস্ট করে, মুরগিগুলো কীভাবে জবাই করছে, আল্লাহু আকবার বলছে কি না আমরা কিন্তু জানি না, না জেনেই খাই কিন্তু, ঠিক আছে? তো এখানেও আমরা যেমন বাংলাদেশি গ্রোসারিতে, পাকিস্তানি গ্রোসারিতে হালাল চিন্তা করে যাই, এখানে হালাল পাওয়া যায়, কিন্তু এখানে যেমন গরু, কানাডিয়ান গরু জবাই করে, আবার বাংলাদেশি কারো তো এখানে মুরগির ফার্মও নাই, গরুর ফার্মও নাই, ডিলার থেকে নিয়ে এসে তারপরে বিক্রি করে। আমরা হালাল চিন্তা করি আসলে ওইসব দোকান থেকে আমরা আনি। বাংলাদেশে যখন আমরা কোনো বড় রেস্টুরেন্টে কিংবা কোনো গলির মোড়ের রেস্টুরেন্টে খেতে যাই, মুরগির মাংস কিংবা গরুর মাংস দিয়ে খাই আমরা, তখন কিন্তু আমরা জানি না আসলে মুরগি গরু আল্লাহ আকবর দিয়ে জবাই করছে কিনা। তারপর আমরা ওই বিশ্বাস রাখি যে আমাদের দেশটা যেহেতু মুসলিম কান্ট্রি, সবাই আসলে ওইভাবে মেনটেন করে গরু মুরগি জবাই করে, ঠিক আছে? আমরা কিন্তু জানি না গরু কিংবা মুরগি জবাই করার সময় আল্লাহ আকবর বলছে কিনা, তারপর আমরা ওই বিশ্বাসটা রেখে খাই কিন্তু। যেমন আমরা বাজারে গেলে 8-10টা মুরগি কিনি, আমাদের সামনে বসেই জবাই দেয়, কিন্তু ওনারা কখনোই আল্লাহ আকবর বলছে কিনা এটা আমি শুনি নাই। এখন মনে মনে বলছে কিনা এটা আসলে ওনারাই একমাত্র জানে, আর আল্লাহ পাকেই জানে। আবার গরুর মাংস কিনতে গেলেও দেখবেন গরু তো আগেই জবাই করে মাংস ঝুলিয়ে রাখে, আমরা ওইভাবেই কিনে নিয়ে আসি। যাই হোক, পরিশেষে এটাই বলবো যে হালাল হারাম চিন্তা করেই আমরা আসলে যারা বিদেশে থাকি, হালাল হারাম চিন্তা করেই সব কিছু কিনি। এখন কীভাবে জবাই দিচ্ছে, কীভাবে কী করছে ওটা তো আসলে আমরা দেখতে পারি না। আমরা এখানে যারা কানাডাতে আছি, আমেরিকাতে, অন্যান্য দেশে যারা আছি, সবাই আসলে মুসলিম যারা চিন্তা করে যে
গরুর মাংস মুরগির মাংস হালাল কিনা। আমরা বাংলাদেশি হালাল দোকান খুঁজি কিংবা পাকিস্তানি কোনো হালাল দোকান খুঁজি যে মাছ মাংস ওখানে পাওয়া যায় কিনা। আমরা কানাডাতে যে প্রভিন্সে আসছি এখানেও বাংলাদেশি গ্রোসারি আছে, পাকিস্তানি অনেক গ্রোসারি আছে, ওখান থেকেই আমরা মাছ মাংস কিনে থাকি। আশা করি আপনারা আপনাদের কমেন্টসের অ্যান্সার পেয়ে গেছেন। আজকেও এখানে ঠান্ডা -27 রিয়েল ফিল, এর মধ্যে আমি বের হয়েছি। আসলে বাজারঘাট আমাদের এখানে একসাথে করতে হয়, স্টোর করতে হয়, বারবার যাওয়া যায় না এই ঠান্ডার মধ্যে। এই দেখেন আমার পিছনে কত বরফ, কত আমি এর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার আজকে একটা ক্লাস ছিল, ক্লাসে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সরি বলছি, কেউ মনে কষ্ট নেবেন না। আমি আসলে ওইভাবে কথাগুলো বলি নাই, জাস্ট কমেন্টের অ্যান্সার দিলাম। সবাই আসলে আমরা চেষ্টা করি ছেলে মেয়েদেরকে, আমরা নিজেরাও চেষ্টা করি যে ইসলামিক জিনিসগুলো শিখাইতে, কোনটা হালাল কোনটা হারাম। আমাদের জন্য দোয়া করবেন, সব কিছু চিন্তা ভাবনা করেই যেন আমরা সামনের দিকে এগোতে পারি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।